হ্যালো এভরিওয়ান, আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে দ্য কনসেপ্ট অফ নেচার, দ্য আর্থ ইটসেলফ অ্যান্ড দ্য কান্ট্রি, এনি কান্ট্রি বিং এ শি, মানে মাদার আর্থ, মাদার ল্যান্ড এবং মাদার নেচার। আমরা এই তিনটা জিনিসকে কেন মাদার বলে থাকি বা কেন মা বা শি, মানে নারী স্ত্রী স্ত্রীলিঙ্গের সাথে কেন এই তিনটা কনসেপ্ট, কনসেপ্ট অফ আ কান্ট্রি, কনসেপ্ট অফ নেচার আর কনসেপ্ট অফ আর্থ, হ্যাঁ, জড়িত, এইটা নিয়ে আমরা একটু শর্ট একটা ডিসকাশন করব। তো এই যে কনসেপ্টটা, আর্থ পৃথিবী হলো মা, বা কোনো কারো দেশ হচ্ছে মা, মাতৃভূমি, জন্মস্থান মাতৃভূমি, এবং প্রকৃতি, প্রকৃতি নিজেই মা, প্রকৃতি নিজেই নারী। কেন এগুলো বলি? কারণ হচ্ছে স্ত্রী যেমন সন্তানকে ধারণ করে তার পেটে, 9 মাস রেখে বড় করে তাকে পৃথিবীতে আনে, তার স্ত্রীর ভিতরেই যেমন একটা শিশু বেড়ে ওঠে, একটা ছোট জায়গট থেকে, এমব্রায়ো থেকে আস্তে 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 বড় হয়ে, ওভার দ্য কোর্স অফ টাইম 9 মাস বা একটু বেশি থাকে বিফোর ইট কামস আউট ইন টু দ্য ওয়ার্ল্ড। এর জন্য আমরা এই যে কনসেপ্টটা, দ্য কনসেপ্ট অফ আ ওয়ামেন হোল্ডিং আ লাইফ ইনসাইড হার অ্যান্ড ফর সার্টেন পিরিয়ড অফ টাইম অ্যান্ড দেন গিভিং বার্থ টু দ্য চাইল্ড, ব্রিঙিং দ্য চাইল্ড ইন টু দিস ওয়ার্ল্ড অ্যান্ড দেন দ্য ওমেন, এই যে মহিলাটা তার বাচ্চাটাকে জন্ম দিল, এই মহিলাটার থেকেই বাচ্চাটা, মানে তার থেকে বাচ্চাটা দুধ খেয়ে, তার ছত্র ছায়ায় থেকে, তার হাতে লালন পালন হয়ে, তার হাত দিয়ে খাইয়ে দেয়া খাবার, তার থেকেই বাচ্চাটা, তার রক্ত মাংস থেকে বাচ্চাটা তৈরি হয়েছে। জন্মের আগে সে পেটের ভিতর ছিল এবং সে তার মাকেই, মার উপরে ভর করেই এই বাচ্চাটা তার গর্ভে ছিল 9 মাস। মা থেকেই বাচ্চাটা, মার থেকেই, মার শরীরে যাওয়া খাবার, মার শরীরে যাওয়া নিউট্রিশন, মার শরীরে যাওয়া পানি, এই সকল জিনিস পেটে থাকা বাচ্চাটা খেয়ে 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 মায়ের রক্ত মাংস দিয়ে, মার থেকে, মার শরীর থেকে তৈরি হয়ে বাচ্চাটা একটা সার্টেন স্টেজে যখন বের হলো, এসে মানে ডেলিভারি পিরিয়ডের পরে, গেস্টেশন পিরিয়ড ওভার হয়ে যাওয়ার পর যখন বাচ্চাটা পৃথিবীর মুখটা দেখলো, তখনও সে মায়ের উপরে ডিপেন্ডেন্ট থাকে, রাইট? এবং সে 1-2 বছর পর্যন্ত মায়ের দুধ খেয়ে সে বেঁচে থাকে। তারপর সাথে মা তো টেক কেয়ার করে, মা তো সারাদিনই তাকে আদর করে রাখে, তাকে বুকে জড়িয়ে রাখে, তাকে ঘুম পাড়ায়, বাচ্চাটা কিন্তু মায়ের উপরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট থাকে। এবং এই মাটাকে যদি বাচ্চাটা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে বাচ্চাটা কিন্তু সার্ভাইভ করাটা তার জন্য অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায়। তো বাচ্চাটা বুকের দুধ খাওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত বাচ্চাটা মার উপরে কিন্তু প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট, রাইট? একটা বাবা ছাড়াও কিন্তু একটা মা তার বাচ্চাকে কিন্তু রেইজ করতে পারে, মানে ওই যে যদি আমরা আর্থিক দিকটা বিবেচনা না করি, বা ধরেন যদি বাবাকে আমরা হিসাবের বাইরে রাখি, তাইলেও কিন্তু আমরা দেখবো যে মারকে দরকার বাচ্চাটার 100-তে 100%, মাকে ছাড়া কিন্তু বাচ্চাটার হচ্ছে না, রাইট? তো আমরা প্রাণী জগতের দিকে যদি তাকাই, তাহলেও আমরা দেখব, প্রাণীকুলের দিকে তাকালেও আমরা দেখব যে একইভাবে মায়ের গর্ভে এক নির্দিষ্ট সময়ে একটা সন্তান থাকার পর তার শরীরের ম্যাটেরিয়াল দিয়ে, তার শরীরের নিউট্রিশন দিয়ে বাচ্চাটা গর্ভে থাকার পর, একটা সার্টেন টাইম পার হওয়ার পর যখন পৃথিবীতে আসে, তখন মায়ের পিছে পিছে সে হাঁটে, মার দুধ খেয়ে সে বড় হয়, মাই তাকে দেখে শুনে রাখে, বাপেরা কিন্তু দেখে শুনে রাখে না, ঠিক আছে? তো এজন্য এই যে কনসেপ্টটা, মায়ের উপরে শিশুর একটা সার্টেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শিশুর যে এরকম ডিপেন্ডেন্সি, মাকে ছাড়া চলছে না, এবং মায়ের থেকেই যে শিশুটার জন্ম, মা যে তাকে ধারণ করছে, মাকে যা, মা যে তাকে লালন পালন করছে, মার শরীর থেকেই যে সে তৈরি হয়ে এসে মায়ের উপরে নির্ভর করে সে বড় হয়েছে, এই যে কনসেপ্টটা, এই যে কনসেপ্টটা মায়ের সাথে শিশুর নারীর টান, তাই না? ওই যে আমরা আম্বিলিকাল কর্ডটা কেটে দিই না, বাচ্চা প্রেগনেন্সি, প্রেগনেন্ট মহিলা যখন বাচ্চা প্রসব করে, তখন আমরা কী করি, বাচ্চাটা বের হওয়ার পর প্লেসেন্টাটাকে সরিয়ে দিয়ে বাচ্চার নাভির সাথে মায়ের যে নাভির যে আম্বিলিকাল কর্ড যেটা, সেটা আমরা কেটে দিই,
তার এই আম্বিলিক্যাল কর্ডটা থেকেই কিন্তু টার্মটা আসছে যে কি নারীর টান, তাই না? নারীর টান। আচ্ছা যাই হোক, এখন মা বাচ্চার যেমন নারীর টান রয়েছে, রক্তের টান রয়েছে, এবং মা বাচ্চার যে কনসেপ্টটা, যে মাদার অ্যান্ড চাইল্ড কনসেপ্টটা, যে চাইল্ড মাদারের উপরেই ডিপেন্ড করে থাকে, ডিপেন্ড করে বড় হয়, মাদারের মানে মাদারকে দিয়ে মাদারের উপরে ভর করেই একটা এতটুকু পোনা মাছ এত বড় মাছ হয়, এই যে জিনিসটা, এখান থেকেই, এইখান থেকেই, এই ভাবধারণার থেকেই কিন্তু দেশকে বলা হয় মাতৃভূমি। পিতৃভূমি কিন্তু বলা হয় না, বলা হয় মাতৃভূমি, মাদারল্যান্ড। কারণ কি, দেশের দেশের দিকে যদি আপনারা তাকান, তাহলে আপনারা সেম জিনিসটা দেখবেন যে দেশও কিন্তু আমাদেরকে লালন করে, ধারণ করে, খাওয়ায়, পড়ায় আমাদেরকে। এই যে একটা বাস্কেট, বাস্কেটের ভিতর যে পাখিটা রয়েছে, এই পাখিটাকে যেভাবে বাস্কেটটা ধরে রাখলো, এইভাবেই মাতৃভূমি বা দেশ, তার যে সিটিজেন, তার দেশের যে নাগরিক, তার দেশের যে মানুষ, এইভাবে করে ধারণ করে। এই জন্যই দেশকে বলা হয় মাতৃভূমি, পিতৃভূমি বলা হয় না, ঠিক আছে? কারণ দেশের যে ক্যারেক্টারিস্টিক্স, মা আর শিশুর ক্যারেক্টারিস্টিক্সটা যেরকম, সেটার সাথে হুবহু মিলে যায়, ঠিক আছে? ইন্টারেস্টিং। এবং এর বাইরে এরপরে আমরা আসি যে মাতৃভূমি ছাড়া পৃথিবীকে কেন বলা হয় যে মাদার আর্থ, কেন বলা হয় পৃথিবীকে, কেন বলা হয় মা? পৃথিবীর গ্রিক নাম কি, পৌরাণিক গ্রিক পৌরাণের গ্রিক নাম কি, গ্রিক পৌরাণের পৃথিবীর নাম কি? গায়া। গায়া কিন্তু একটা নারী চরিত্র। আচ্ছা, তো পৃথিবীর ক্যারেক্টারিস্টিক্স সো কিন্তু এই দেশের ক্যারেক্টারিস্টিক্সের মতো, মায়ের ক্যারেক্টারিস্টিক্সের মতো, স্ত্রীর ক্যারেক্টারিস্টিক্সের মতো, তাই না? স্ত্রী লিঙ্গর ক্যারেক্টারিস্টিক্স, সে যখন মা হয়, সে শিশুকে ধারণ করে, সে শিশুকে বড় করার আগ পর্যন্ত তার শরীরের উপরেই, তার আদরের উপরেই কিন্তু শিশুটা সম্পূর্ণ নির্ভরশীল। তো পৃথিবী, ধরণী, ধরণী কিন্তু এই দিক দিয়ে, ধরণীও মায়ের কাজটাই করে। এজন্য আমরা পৃথিবীকে বলি মাদার আর্থ, ঠিক আছে? পৃথিবীও আমাদের মা, ঠিক আছে? আমরা কিন্তু ফাদার আর্থ বলি না, আমরা কিন্তু যে পুত্র আর্থ বলি না, আমরা কিন্তু কি বলে, আমরা কিন্তু চাচা আর্থ বলি না, রাইট? আমরা যেটা বলি সেটা হচ্ছে মাদার আর্থ। আপনারা গুগল করেন, আপনারা ইয়াহু করেন, আপনারা জিজ্ঞেস করেন যে মাদার আর্থকে মাদার আর্থ কেন বলা হয়, কারণ পৃথিবীর চরিত্রটা, পৃথিবীর চরিত্রটা মায়ের চরিত্রের মতোই। আচ্ছা, এবার আসি প্রকৃতিকে কেন মা বলা হয়, প্রকৃতিকে কেন স্ত্রী বলা হয়, মানে ফিমেল বলা হয়, কেন বলা হয় ইংলিশে মাদার নেচার। আচ্ছা, কারণ মাদার নেচার প্রকৃতি, প্রকৃতি হলো পৃথিবীর পুরা, যে পৃথিবীরই আরেকটা নাম হলো প্রকৃতি। পৃথিবীর উপরে যা কিছু ন্যাচারাল, যা কিছু গাছপালা, আপনার ওই সমুদ্র, বায়ুমণ্ডল, পাহাড়, পর্বত, নদী, নালা, খালবিল, যা কিছু আছে, এবং এর ভিতরে যা কিছু আছে, এইগুলা সবকে বলা হয় মিলায়া প্রকৃতি, তাই না? প্রকৃতি বলা হয়। এখন প্রকৃতিও একটু, এটা একটু ডিফিকাল্ট কনসেপ্ট, কারণ এখানে বিজ্ঞানের ব্যাপার স্যাপার আছে। এখন প্রকৃতিকে মাদার কেন বলা হয়, ফাদার কেন বলা হয় না, ব্রাদার কেন বলা হয় না, গ্র্যান্ডফাদার কেন বলা হয় না, কেন বলা হয় মাদার? কারণ আপনারা খেয়াল করে দেখবেন, প্রকৃতি থেকে আমরা অনেক কিছু পাই, প্রকৃতির উপরে, প্রকৃতির দেয়া বিভিন্ন জিনিসের উপরে নির্ভর করে আমরা, শুধু মানুষ না, আমরা ছাড়াও যে অন্যান্য পশু পাখি আছে, তারা কিন্তু আমরা সবাই পৃথিবীতে, পৃথিবীর খাদ্য খেয়ে, পৃথিবীর মাটিতে গজানো ঘাসপাতার সমস্ত কিছু খেয়ে, পৃথিবীর ইকোসিস্টেমের থেকে আমরা খাবার দাবার পাচ্ছি, খাওয়া দাওয়া করতেছি, গোসল করতেছি পৃথিবীর পানি দিয়ে, পৃথিবীর পানির পানি খাইতেছি আমরা, পৃথিবীতে যা কিছু চলতেছে, যা কিছু গাছপালা হইতেছে, সেগুলো কিছুটা আমাদের খাবার, এবং পৃথিবীর আপনার এই যে প্রকৃতি থেকে যে আমরা বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস পাই, বিভিন্ন রকমের ন্যাচারাল রিসোর্সেস পাই, সেগুলো থেকে আমাদের ব্যবসা আমরা দাঁড় করাইছি, আমরা ব্যবসা করতেছি, আমরা আমাদের বাসা বাড়ি বানাইতেছি, আমরা আমাদের সমস্ত কিছু কিন্তু পৃথিবীর উপহার দেয়া, প্রকৃতির উপহার দেয়া যা কিছু, এগুলার উপরে নির্ভর করে, এগুলার উপরে ভর করে আমরা
প্রকৃতির উপরে নির্ভর করে আমরা কিন্তু চলে যাচ্ছি। তাহলে এই যে আমরা চলতেছি 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 মৃত্যুর আগ পর্যন্ত, এবং আমরা যখন মরে যাচ্ছি তখন আমরা এই মাটির সাথেই মিশে যাচ্ছি, তাই না? আমরা মাটির সাথেই মিশে যাচ্ছি, রাইট? অথবা যাদেরকে পুড়িয়ে দেয়া হয় তাদের ধর্ম মতে, তারা পুড়ে তারা বায়ুমণ্ডলের সাথে মিশে যাচ্ছে, রাইট? আচ্ছা, যেটাই হোক, আমরা কিন্তু প্রকৃতি থেকেই আসছি, আমরা প্রকৃতির উপরে নির্ভর করে বাঁচতেছি, প্রকৃতির দেয়া জিনিস থেকে আমরা খাইতেছি, বস্ত্র বানাইতেছি, বাসস্থান সব কিছু করতেছি, আমাদের লাইভলিহুড, আমাদের কর্ম সব কিছু, আমাদের টাকা পয়সা বানানোর উৎস, এভরিথিং এভরিথিং, এমনকি আমরা যে বাতাসটা নিঃশ্বাসটা নিতেছি, আমরা যে সূর্যের আলোটা পাইতেছি, সমস্ত কিছু এই জিনিসগুলা থেকে আমরা যে শেষ পর্যন্ত মরেও যাচ্ছি এবং প্রকৃতিতেই আমরা মিশে যাচ্ছি কোনো না কোনোভাবে, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা থেকে আসছে হচ্ছে এই যে জিনিসটা, এই জিনিসটার সাথে একটা মিল পাওয়া যায়। মিলটা কি? ওই যে মা শিশুকে ধারণ করে এবং শিশুকে বড় করার আগ পর্যন্ত মায়ের উপর শিশু নির্ভরশীল, এই যে কনসেপ্টটা প্রাণী ও মানুষ উভয়ের মধ্যে, এখান থেকেই কিন্তু প্রকৃতিকে মা বলা হয়, মাদার নেচার বলা হয়। আর মাদার নেচারকে যখন আপনি আপসেট করবেন, তখন মাদার নেচার আপনাকে ন্যাচারাল ডিজাস্টার দিয়ে আপনার অবস্থানটা কি এই প্রকৃতিতে, এই পৃথিবীতে, এইটা কিন্তু আপনাকে বুঝাই দিবে, যাতে করে আপনি প্রকৃতির সমস্ত প্রাণীকুলকে রেসপেক্ট করেন, তাদের ভূমিকাকে আপনি রেসপেক্ট করতে বাধ্য হন, এবং প্রকৃতিকে নিয়ে বেশি মাতব্বরি না করাটা যেন আপনার মাথায় থাকে, সেজন্য বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়। এটা আমার কথা না, আমার বানানো কথা না, এটা জিওগ্রাফি যারা পড়ে, জিওগ্রাফি স্টুডেন্টদের জিজ্ঞেস করেন, সেম কথাটা বলবে, কোনো ইকোলজিস্টকে জিজ্ঞেস করেন, সেম কথাটা বলবে, কোনো এনভায়রনমেন্টালিস্টকে জিজ্ঞেস করেন, সেম কথাটা বলবে, তাদেরকে জিজ্ঞেস করবেন প্রকৃতিকে মা কেন বলা হয়, কারণ প্রকৃতির চরিত্র, মা চরিত্র যেরকম, সেম টু সেম, একটা দেশও সেম, প্রকৃতিও সেম, এবং প্রকৃতির আরেক নাম হচ্ছে ধরণী পৃথিবী, সেও সেম, তারা তিনজনই নারী, তারা ফিজিক্যাল অর্থে নারী না, কিন্তু তারা মেটাফরিক্যাল ওয়েতে, মৌলিক অর্থে তারা নারী, তারা তিনজনই নারী চরিত্র। এখন আমার এই কথাগুলা, এতগুলা কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে, যখন কোনো মাতৃভূমির বা মাতৃভূমির জন্য মানুষ যুদ্ধ করে, তখন আমরা বলি উই আর ফাইটিং ফর আওয়ার মাদারল্যান্ড, এবং মাতৃভূমির যে আমাদের জাতীয় সঙ্গীত থাকে, জাতীয় সঙ্গীত যেটা থাকে, জাতীয় সঙ্গীত প্রত্যেকটা দেশে জাতীয় সঙ্গীতে কিন্তু দেখবেন আপনারা যে দেশকে একটা মানুষের সাথে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দিয়ে কম্পেয়ার করা হয়েছে, প্রত্যেকটা দেশই তার দেশের মানুষের কাছে তার মাদারল্যান্ড। যেমন গ্রেট ব্রিটেন হচ্ছে, গ্রেট ব্রিটেন হলো আপনার ওই ব্রিটিশদের কাছে মাদারল্যান্ড, মাদার আমেরিকা, মাদার ইন্ডিয়া, মাদার রাশিয়া, তেমনি বাংলাদেশও আমাদের মা। এখন বাংলাদেশ যেহেতু মা, অন্য দেশগুলোও যেহেতু মা, তাই আমাদের যে জাতীয় সঙ্গীত, যেখানে লেখা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, এই যে এভাবে লেখা আছে জিনিসগুলো, এটা কোনো দেবীকে পূজা করে কিন্তু কথাগুলো বলা নাই, যেটা বলা আছে আপনারা যদি খেয়াল করে দেখেন, এটা কোনো ধর্মীয় ব্যাপার না। এখানে যেটা আছে, দেশটাকে একটা নারী চরিত্র, যেহেতু দেশটা মা, আর মাই শুধুমাত্র এই চরিত্রগুলা, স্ত্রী শুধুমাত্র এই চরিত্রগুলা, মায়ের চরিত্রগুলা ধারণ করতে পারে, স্ত্রীর মধ্যেই শুধু দেখা যায়, এজন্য দেশকে তো একে একে স্ত্রী বলা হয়, এবং স্ত্রী যেহেতু মা, তাই দেশকে মৌলিক অর্থে মা বলে, একটা নারীকে যেভাবে, মানে একটা নারী মা, মা ফিগার, মাদার ফিগার টাইপের একটা নারীকে যেভাবে লিখে, তাকে নিয়ে যেভাবে লিখে, সেভাবেই জাতীয় সঙ্গীতটা কিন্তু লেখা। জাতীয় সঙ্গীতটা প্রথমে জাতীয় সঙ্গীত ছিল না আমার সোনার বাংলা, এটা ছিল আনডিভাইডেড বেঙ্গলের, বেঙ্গলকে উদ্দেশ্য করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গান, কিন্তু গানটা আমাদের 1971 সালে মুক্তিযোদ্ধারা সবাই মিলে, ওই সময়কার মানুষ, এই গানটাকে জাতীয় সঙ্গীত হিসাবে বেছে নেয়, এবং জাতীয় সঙ্গীত হিসাবে
বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখানোর জন্য, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশ এই পৃথিবীর ধরনীর বুকে আরেকটা মা, একে সুন্দর করে পোট্রে করার জন্য জাতীয় সঙ্গীতটা যেভাবে লেখা আছে, জাতীয় সঙ্গীতের প্রত্যেকটা লাইন যেরকম, সেটা পারফেক্ট। এখানে কোনো ধর্মীয় ব্যাপার স্যাপার নেই। কিছু উটকো উগ্র আছে যারা বলতেছে যে এখানে শেরেকি, এখানে কোনো শেরেকির কিছুই আমি দেখি না। তারা এটাকে শেরেকি বলতেছে কারণ তাদের এক অংশ আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সহ্য হচ্ছে না, বিকজ সে ব্রাহ্মণ ছিল, এক। দুই, এটা বাংলাদেশ হওয়ার আগে গানটা তৈরি হয়েছে, তাদের যুক্তি। তিন, এটা একজন এটা এটা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না, এটা ফুল বাংলা, ওপার বাংলা এপার বাংলা দোনো বাংলাকে মিলায় এটা একটা গান, এটা আমাদের ক্ষেত্রে এখন আর খাটে না। এবং চার, এখানে মুসলিমরা বলতেছে যেখানে সেরে কি হয়, কারণ লাইন কি জানি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ, তাই না, মা তোর মুখের বাণী আমার প্রাণে লাগে সুধার মতো, এই যে বিষয়টা, এই যে গানটা, এটাকে তারা সেরে কি বলতেছে। কিন্তু এটা সত্যিকারের অর্থে বলতে গেলে এই যে লেখাগুলা, এই যে গানের লাইনগুলা, এগুলা মৌলিক অর্থে বলা হয়েছে, এগুলা দেশকে মা ভাবা হয় বলে, ওই যে মাদার আর্থ, মাদার নেচার, মাদার ল্যান্ড, ওই কনসেপ্টটা থেকে যে দেশ মা, দেশ স্ত্রী, দেশ আমাদের ধরণী, আমাদের ধাত্রী, আমাদেরকে ধারণ করে, আমাদের লালন করে, এই কনসেপ্টের থেকে রবীন্দ্রনাথ ঠাকুর গানটা লেখছিল, যে দেশ তোমার বাসা তোমার মায়ের মতোই। একটা মাকে আমরা যেভাবে সম্মান জানাই, সম্মান করি, সেভাবে দেশটাকেও ভালোবেসে সম্মান করে, সি পার্সোনিফাই করে আমরা আমাদের মাদারল্যান্ডকে, মাদারল্যান্ডের উদ্দেশ্যে সুন্দর একটা জাতীয় সঙ্গীত গাই, তাই না। তো যে সমস্ত রিলিজিয়াস ফ্যানাটিক আছে, যারা কথায় কথায় সব কিছুতে শেরেকি দেখে, তোমরা একটু ভালো করে কনসেপ্ট অফ মাদারল্যান্ড, কনসেপ্ট অফ মাদার নেচার, কনসেপ্ট অফ মাদার আর্থ, এগুলো একটু দেখিও। সব কিছুর ভিতরে তোমরা ধর্মটা নিও না, সব কিছুর ভিতরে তোমরা আস ভার্সেস দেম এটা করতে যেও না, সব কিছুর ভিতরে তোমরা আমরা মুসলিম ওরা অমুসলিম এগুলো টানতে যেও না। ইটস নট সামথিং অ্যাপ্রিসিয়েটেড ওয়ার্ল্ড ওয়াইড, এটা ভালো কোনো ট্যাগ অ্যাপ্রিসিয়েট করে না। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ, আমাদের যখন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাগ হওয়ার আগে সে মারা গেছে, সে বাংলা ভাগ হওয়ার আগে সে জানতো না বাংলা যে ভাগ হবে, সে বাংলার উদ্দেশ্যে গানটা লিখে গেছিলো, আনডিভাইডেড বেঙ্গলের উদ্দেশ্যে গানটা লিখে গেছিলো, সে তো আর জানতো না যে একদিন বাংলা ভাগ হয়ে একদিন বাংলাদেশ হবে, থাকলে নিশ্চয়ই সে অন্য কিছুও লিখতো। তো জায়গা এখন জিনিসটা হচ্ছে আমরা যদি এই স্টুপিড লজিক নিয়েও আসি যে রবীন্দ্রনাথ তো তখনকার তৎকালীন পশ্চিমবঙ্গে জন্মাইছে বলে সে আজকের হিসাব মতে সে ইন্ডিয়ান, সো সে তার গান আমাদের এখানে চলবে না, ওয়েল লিসেন, হিয়ার্স দ্য থিং, জিনিসটা হচ্ছে সে একা শুধু ভারতের কবি না, সে এমন একটা সময়ে বেঁচেছিল যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এগুলি সব এক দেশ ছিল। সো তোমরা যে লজিক দেখাইতেছো যে এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ইন্ডিয়ান পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পাকিস্তানেরও পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীলঙ্কারও পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের হিসাব মতে যেহেতু তার জন্মসাল মৃত্যুসাল এই ভারতবর্ষ ভাগ হওয়ার আগের, রবীন্দ্রনাথ ঠাকুর নেপালেরও পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলাদেশ বেঙ্গল এই জায়গার পোয়েট তো অবশ্যই। এবার অনেকে কাজী নজরুল ইসলামকে বলতেছে কাজী নজরুল ইসলামের কোনো গান জাতীয় সঙ্গীত হিসাবে দেখানো হোক, ওয়েল টু বার্স্ট ইওর বাবল, কাজী নজরুল ইসলামও কিন্তু ওই আনডিভাইডেড বেঙ্গল যখন ছিল তখন তার জন্ম, তো সেই হিসাবে সে অখণ্ড ভারতের নাগরিক ছিল। জাস্ট পার্থক্যটা এখানেই, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন আ মুসলিম ফ্যামিলি আর রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন আ ব্রাহ্মণ, এটাই হয়েছে পার্থক্য। তো কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ হওয়ার পর নিয়ে আসা হয়েছে, সে মারা গেছে, আর সে তো বাংলাদেশ হওয়া দেখছে না, সে তো কখনো বলে নাই আমার লেখা কোনো গান তোমরা করো, ওই যে কি বলে জাতীয় সঙ্গীত করো,
তার তো এই চুলকানি ছিল না, হঠাৎ করে মানুষের চুলকানি কিসে? হঠাৎ করে কেন কেন ছোট ছোট জিনিস যেমন আমাদের পতাকা, আমাদের দেশ, আমাদের দেশের নাম, আমাদের জাতীয় সঙ্গীত এসব বদলাবে কেন? হঠাৎ হঠাৎ করে কেন এ সমস্ত তুচ্ছ জিনিস নিয়ে উঠে পড়ে মানুষ লাগছে, যেগুলো মানুষের সেন্টিমেন্ট, মানুষের ভিতরকার জিনিস, দেশ, দেশের সংস্কৃতি, দেশের জাতীয় সঙ্গীত, দেশের সাথে মানুষের যে ভালোবাসার টান, মায়ের সাথে শিশুর যেমন টান, দেশের সাথেও মানুষের সেরকম টান। এই যে মায়ের সাথে শিশুর টান, এটা যারা বুঝে না তারাই আজকে বলতেছে যে জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করো বিভিন্ন এক্সকিউজ দিয়ে, আবারও সেই রিলিজিয়ানের কনসেপ্টটা এনে সব কিছুতে পানি ঘোলা করার চেষ্টা করতেছে। লুজার্স, ব্লাডি লুজার্স, অল অফ ইউ লুজার্স। এখন আমাকে বলবা যে আমি একটা আইডিওলজি স্প্রেড করি, আমি অমুক জায়গার দালাল, আমি তমুক দলের দালাল? নো, আমি একটা সাধারণ নাগরিক এই দেশের, আমি একটা সাধারণ নাগরিক ফ্রম আ মুসলিম ফ্যামিলি, আমি কোনো মানুষের দালালি করি না, আমি কোনো দলের দালাল না। আমি কনসেপ্ট অফ মাদারল্যান্ড, কনসেপ্ট অফ মাদার নেচার, কনসেপ্ট অফ মাদার আর্থ, এটা বুঝালাম এই ভিডিওর মাধ্যমে। এবং জাতীয় সঙ্গীত কেন ফিমেল পার্সনিফাই করে গাওয়া, রবীন্দ্রনাথ ঠাকুরও একই জিনিস মাথায় নিয়ে লেখছিল যে কান্ট্রি ইজ মাদার, কান্ট্রি ইজ আ শি, শি ইজ সিমিলার টু দ্য শি পারসন, দ্য মাদার। এই জন্য একটা কান্ট্রিকে মা ভেবে সে মায়ের উদ্দেশ্যে গানটা লিখছিল, আর এটা পরবর্তীতে আমাদের জাতীয় সঙ্গীত হয়েছে। সো ওয়াট যে ওয়েস্ট বেঙ্গলের মানুষও এটাকে গায়, সো ওয়াট, তাতে কি? ওদেরও তো ভাষা বাংলা, আমাদেরও ভাষা যেমন বাংলা, ওদেরও ভাষা বাংলা। একদিন আমরা ওরা সব এক ছিলাম, ব্রিটিশদের কারণে আমরা ভাগ হয়ে গেছি। এখন কি বলবেন যে না ভাগ যেহেতু হয়ে গেছি সো দ্য নিডস টু চেঞ্জ, দ্য জাতীয় সঙ্গীত নিডস টু চেঞ্জ? নো, আপনারা যদি দেখেন আমাদের বাংলাদেশ নামটা, বাংলাদেশ দুটাকে এক করেন কি দাঁড়ায়? বাংলাদেশ। আর ওটা কি? পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গল। আর আমাদের আরেকটা নাম কি? ইস্ট বেঙ্গল, তাই না? আমরাও বাংলা, ওরাও বাংলা, জাস্ট এখন আমাদের মধ্যে একটা কাঁটা তার পড়ে গেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন আমাদের যে দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশ কথাটার মধ্যে, ওয়ার্ডটার মধ্যেও কিন্তু বাংলা কথাটা আছে। অতএব আমার সোনার বাংলা, এটাকে বাদ দেওয়ার কোনো উপায় নাই। ধর্মের গীত গাইয়া, সাফাই গাইয়া, বিভিন্ন রকমের অজুহাত দেখায়া আমাদের এত পুরানো, এত সুন্দর একটা মধুর জাতীয় সঙ্গীত, আমাদের ইমোশন, আমাদের সেন্টিমেন্ট, আমাদের গর্ব, এটার বিরোধিতা যারা করে তারা আমাদের দেশকে ভালোবাসে না, আমার মাকে ভালোবাসে না। আমার জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, একটু বেশি ভালোবাসি, যার জন্য এতগুলো কথা বলা হইল। অসংখ্য ধন্যবাদ নোবেল লরিয়েট ইন লিটারেচার কবিগুরু রবীন্দ্রনাথকে, ইউনিভার্সাল পোয়েট হিসাবে যার খ্যাতি, সে আইনস্টাইনের কলিগ ছিল, ফ্রেন্ড ছিল। অসংখ্য ধন্যবাদ রবীন্দ্রনাথ ঠাকুরকে ফর গিভিং আস such a wonderful song. Thank you.